থেকে সাউন্ড অ্যাক্টিভ করতে পারছেন না, ওনাদের জন্য আমাদের এই ভিডিও। আপনি সাধারণত কানেক্টেড হবেন আমাদের ওয়েবসাইট থেকে, যে কোনো ওয়েব ব্রাউজার, যেমন ক্রোম থেকে। আপনি দেখবেন এটার উপরে অংশে, অর্থাৎ এখানে দেখবেন অনলাইন ক্লাস আছে। অনলাইন ক্লাসে ক্লিক করার সাথে সাথেই আপনি পেজ পাবেন। এখানে দেখেন এই যে জানুয়ারি সেশন, এই যে জানুয়ারি সেশন, এখানে জানুয়ারি সেশনের নিচে সবগুলো জানুয়ারি সেশন ক্লাসগুলো দেওয়া আছে। আপনার যে ক্লাসটা সেটা চুজ করবেন। আর এখানে জুলাই সেশন এখানে আছে, জুলাই সেশনের যে কোনো ক্লাস আপনি চুজ করবেন, সেই ক্লাসটা, জুলাই সেশনের যে ক্লাসটা সেটাতে চুজ করবেন। এরপরে আমি মনে করেন ক্লাস ফাইভ চুজ করলাম। ক্লাস ফাইভ চুজ করার পরে এই যে জুম আসবে, আমাকে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা আমাকে কানেক্টেড করবে আমাদের মূল টার্মিনালে, এবং আমি আমার নাম লিখলাম। নাম লেখার পরে এবার আমাকে একটু ওয়েট করতে হবে আমার টিচার আমাকে অ্যালাউ করার জন্য। আমি অপেক্ষা করছি, আমাকে আমার টিচার অ্যালাউ করবে, তাই আমাকে অ্যালাউ করেছে। তো প্রথম যে সমস্যাটা হবে এখানে আসবে যে কল ভায়া ডিভাইস অডিও, আপনি যদি এটা ক্লিক না করেন তাহলে আপনি কিছু শুনতে পাবেন না, কিছু বলতে পারবেন না। তাই আপনাকে প্রথমে এখানে এটা ক্লিক করতে হবে। ক্লিক করলে বাস, এবার আপনি ক্লাসে কানেক্ট হয়ে গেলেন। আমরা দেখেছি এখানে ক্লিক না করলে আপনি সাউন্ড শুনবেন না, সাউন্ড বলতে পারবেন না। এটার জন্য আজকে আমার এই ছোট্ট একটা ভিডিও আমি তৈরি করলাম। তাহলে এখানে আমি জানি যে আনমিউট লাল থাকবে, যখন আমি জানি এই যে কিছু না থাকলে আমার টাচ করতে হবে, আমি যখন আমার এই স্ক্রিন টাচ করব তখন এটা দেখা যাবে, আর যখন আমি কিছু করব না এটা আবার হাইড হয়ে যাবে। তাহলে যখন এই যে এখানে যখন টাচ করলাম তখন এটা ভেসে উঠলো। আমি ক্লিক করব, ক্লিক করলে এবার আমার কথা অনেক শুনতে পাবেন। আবার যখন এটা দেব তখন আমাকে আমার আমার ক্যামেরা অন হবে, এই যে আমার ক্যামেরা অন হবে।